নমস্কার বন্ধুরা উত্তরপত্রগুলো আপনারা কিভাবে স্ক্যান করবেন এবং তাকে কিভাবে কীভাবে পিডিএফে কনভার্ট করবেন এবং আপনার প্রত্যেকটা পেজ এ কনভার্ট করবার পর সেই পিডিএফ ফাইলকে কিভাবে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলের ফাইলের মধ্যে আনবেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা মোবাইল থেকে কিভাবে অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন তার লিঙ্ক কিন্তু আই বাটনে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনার কাছে যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে থাকে তাহলে আপনি সরাসরি অনলাইনে কিভাবে এই কাজটিকে খুব দ্রুত সম্পন্ন করবেন কারণ আপনারা জানেন যে পরীক্ষা দেবার পর অর্থাৎ সময়ের পরে কিন্তু আপনারা বেশিক্ষণ সময় পাবেন না উত্তরপত্রগুলোকে এক্সাম পোর্টালে আপডেট করবার অথবা মেল করবার তাই এই কাজটি আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিন যাতে পরীক্ষা শেষ হবার কিছুক্ষণের মধ্যেই আপনারা এই কাজটি খুব দ্রুত সম্পন্ন করতে পারেন তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে গুগল ইন্টারফেসে আসতে হবে আসবার পর আপনাকে এখানে লিখতে হবে ইমেজ টু পিডিএফ তো এরকম একটা ইমেজ টু পিডিএফ সার্চ করবার পর উপতের লিঙ্কটা নয় সেকেন্ড লিঙ্কটাই আপনাকে আসতে হবে সেকেন্ড লিঙ্কটায় আসার পর আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট ইমেজে আপনাকে ক্লিক করতে হবে তো স্টেপ বাই স্টেপ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন যাতে আপনাদের পরীক্ষার উত্তরপত্রগুলো পাঠাতে কোনোভাবে অসুবিধা না হয় তো এখানে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এগুলো করে রেখেছি তো স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে স্ক্যান করবেন স্ক্যান করবার পর সেই প্রত্যেকটা পেজকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে আপনারা একটা ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন তো ধরুন আমি একটা ফোল্ডার এখানে নাম দিয়েছি সিম্পলি হচ্ছে ফুড বলে তো এখানে দেখুন পেজ নাম্বার ওয়ান পেজ নাম্বার টু পেজ নাম্বার থ্রি পেজ নাম্বার ফোর প্রত্যেকটা পেজ এক নম্বর পেজকে তার রিনেম করে নাম দেবেন ওয়ান দু নম্বরকে রিনেম করে নাম দেবেন দুই এরকম করে প্রত্যেকটা পেজ দেবেন এখানে আমি চারটে পেজ দেখাচ্ছি আপনাদের যদি দশটা বারোটা চোদ্দোটা পেজ থাকে আপনার স্টেপ বাই স্টেপ এরকম দেবেন দেবার পর আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল পেস করবেন এবং প্রত্যেকটা পেজকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করবার পর এখানে তলায় দেখছেন ওপেন বলে একটি অপশান দেওয়া রয়েছে এই ওপেনে আপনারা ক্লিক করবেন দেখুন ওপেনে ক্লিক করার পর প্রত্যেকটা পেজ কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ চলে এসেছে লক্ষ্য করতে পারছেন ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা পেজ চলে এসেছে এখানে যদি আপনাদের আরও পেজ থাকে তাহলে প্লাস চিহ্ন করে আপনারা এখানে যুক্ত করতে পারবেন এবং অবশ্যই আমার মা তারা তার চ্যানেলটিকে কিন্তু ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও একটা লাইকও দেবেন তো বন্ধুরা দেখুন এরপরে যেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ সাইজ পেজ সাইজ দেখতে পাচ্ছেন এখানে এ ফোর আছে আপনি কিন্তু এখানে এ ফোর সাইজই রাখবেন কারণ পরীক্ষার হলে আপনারা যে পরীক্ষায় দেন সেগুলো কিন্তু এ ফোর সাইজের পরীক্ষা পেপার থাকে তো এখানে এ ফোর রাখবেন এরপরে আপনি কিন্তু এটাকে পোর্ট্রেট মোডেই রাখবেন ল্যান্ডস্কেপের দরকার নেই এরপরে কনভার্ট টু পিডিএফ ধরেছেন কনভার্ট টু পিডিএফ এই কনভার্ট টু পিডিএফে আপনারা কিন্তু ক্লিক করবেন দেখুন কনভার্ট টু পিডিএফে ক্লিক করবার পর আপনার সামনে কিন্তু চলে এসেছে এখান থেকে চাইলে আপনি ডাইরেক্টলি এখান থেকে মেলো করতে পারেন চাইলে আপনি এটা গুগল ড্রাইভে সেভও করতে পারেন কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে তো এটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করবেন দেখুন ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে এসেছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন এখানে ওপেন হোয়েন ডানে ক্লিক করবেন ক্লিক করবার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডট পিডিএফ অর্থাৎ ফাইলটি কিন্তু আপনার পিডিএফে তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে দেখিয়েছি তো চারটে পেজ আমি দিয়েছিলাম চারটে পেজ এখানে চলে এসেছে আপনি যদি চান এটাকে আপনি রিনেমও করতে পারেন রিনেম করে তারপরে আপনি কিন্তু সদাসদি মেল করে দিতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের অ্যান্সারগুলোকে আপনারা পিডিএফে কনভার্ট করে সেটাকে আপনারা মেল করতে পারেন তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন